সকাল থেকে বসে আছি, একটা খরিদ্দার নেই, কি করি? দোকানে একদম বেচাকেনা নেই। দাদা আসুন আসুন আসুন, বসুন। কি নেবেন বলুন, কি দেখাবো আপনাকে বলুন। বসুন দাদা বসুন। হ্যাঁ দাদা, কি দেখাবো আপনাদেরকে বলুন। জামা দেখান, প্রথম খরিদ্দার, ঠিক আছে নিয়ে যান। মনে হয় ঠিকই আছে, 500 টাকা বলি দাদা, 500 টাকা হবে? কি আর বলবো আপনাকে, 500 টাকায় এখনকার দিনে কিছু পাওয়া যায় বলুন তো? তার উপরে এত ব্র্যান্ডের জামা দিচ্ছি আপনাকে, তো কি বলবো? প্রথম খরিদ্দার নিয়ে যান, 500 টাকা দিয়ে নিয়ে যান, দেন 500 টাকা দিয়ে দেন। 500 টাকা তো মনে হচ্ছে ঠিক নিয়ে গিয়ে যাচ্ছি, 100 টাকা বুঝে দেখছি। 100 টাকায় হবে? আর আপনি মাল কিনতে এসছেন দোকানে না ইয়ার কি করতে এসছেন? 100 টাকায় জামা পয়লা এখনকার যুগে 2021-এ ইয়ার কি করছেন এখানে? জামা কিনতে হবে না, যান আপনি এখান থেকে। হ্যাঁ দাদা, আমরা তো জামা কিনতে এসছি না, আপনি ওরকম কেনা করছেন? টাকা আছে দেখি, কটাকা আছে দেখি, 100 টাকা আছে তো 100 টাকা দিন, দেন 100 টাকা, ভাই দেন 100 টাকা, দেন 100 টাকা দিন। ঠিক আছে, 100 টাকা দিয়ে আপনি প্যাক করেন। ঠিক আছে, দিয়ে দাও। 2000 টাকা দামের জিনিস 100 টাকায় দিছি, দোকানদার কিভাবে ঠগায়? বন্ধুরা, ঈদের বাজার করার জন্য সাবধান।